আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমার পিছনে বিশাল একটি র্যালি যাচ্ছে, পদযাত্রা হচ্ছে যুক্তরাজ্য বিএনপির ডাকে। আজকের এই পদযাত্রা ব্রিটেনের মতো জায়গায় রাস্তা রাজপথ দখল করে এ ধরনের সমাবেশ খুবই কম হয়ে থাকে, রেয়ার হয়ে থাকে। কিন্তু যুক্তরাজ্য বিএনপির এই পদযাত্রা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতেই তারা বলতেছে এই গণপদযাত্রা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে হাজার হাজার নেতাকর্মী এই পদযাত্রায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে তারা অংশ নিয়েছে। তো আমরা শোনার চেষ্টা করব তারা তাদের কি দাবি, কি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিটেনের মতো জায়গায় রাজপথ দখল করে বিএনপির হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে মিছিলে পদযাত্রায় যোগদান করেছেন। আপনারা দেখেন পিছন দিকে শত শত নেতাকর্মী বিভিন্ন জোনে বিভক্ত হয়ে তারা এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন এবং দাবি একটাই, এক দফা এক দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, শেখ হাসিনার পদত্যাগ। আচ্ছা, আমরা আজকে এখানে প্রায় 20,000 মানুষ একসাথে হয়েছি যে বাংলাদেশের যে গণতন্ত্র এটা পুনঃ প্রতিষ্ঠার জন্য এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি করছি। এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সে রাতের যে ভোট সেটা আমরা আর চাই না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এবং শেখ হাসিনার পদত্যাগ, এটাই আমাদের দাবি। আমি আজকে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড, আমি সবাইকে নিয়ে আসছি। কারণ হলো আমরা চাই না বাংলাদেশে যেই গণতন্ত্রহীনতায় ভুগতেছে এই অবস্থা থাকুক। আমরা চাই, একটাই আমাদের দাবি আজকের, যে হাসিনাকে স্টেপ ডাউন করতে হবে এবং আমরা আমাদের বাংলাদেশকে ফেরত চাই। দ্যাটস ইট, এই কারণেই আমরা আজকে উপস্থিত হয়েছি। ধন্যবাদ।